ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান ইতিপূর্বে পা রেখেছিল টলিউডে, যেখানে শিকারী সিনেমা এবং বিভিন্ন সিনেমার মাধ্যমে কাঁপিয়েছিল টলিউড। তবে এবার পা রাখতে চলেছে বলিউডে। গতকাল দরদ সিনেমার শুটিং এর কয়েকটি পিকচার ব্যাপকভাবে আলোচনা এসেছে, সাথে এসেছে পরিচালক অনন্য মামুনের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিওর কিছু অংশ, যেখানে দেখা যাচ্ছে শাকিব খান ও বলিউডের নায়িকা সোনাল চৌহানের একটি ভিডিওর রেকর্ডের সময় হাজারো দর্শকের উচ্ছ্বাস। ঢালিউডের বাদশাহ বলিউডের নায়িকা এবং সিনেমার বিভিন্ন অংশ শুটিং করা হবে ভারতের বিভিন্ন স্থানে, এবং সিনেমার অন্যান্য কোয়ার্টিসদের নেওয়া হবে তামিল সিনেমা ও হিন্দি সিনেমার বিভিন্ন কোয়ার্টিসের মধ্য থেকে। সব মিলিয়ে পরিচালক অনন্য মামুন উপহার দিতে চলেছে একটি অন্যতম সিনেমা, যা ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটি ইতিহাস সৃষ্টি করতে পারে প্রিয়তমা সিনেমার মতোই। এবং এই সিনেমাটি শুধুমাত্র বাংলা ভাষায় রচিত হবে না, এই সিনেমাটি ছয়টি ভাষায় রূপান্তরিত হবে। ইতিমধ্যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অল্প দিনেই হিন্দি ভাষা শিখে ফেলেছে, নিজের আয়ত্তে নিয়ে এসেছে হিন্দি ভাষাকে। তবে এই হিন্দি ভাষা বলার ক্ষেত্রে কিছুটা সমস্যা পড়লেও নায়িকা সোনাল চৌহান সাহায্য করতে দেখা গেছে শাকিব খানকে। প্রিয় দর্শক, নায়ক হিসেবে সুপারস্টার শাকিব খানকে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।